রাজশাহীর বালুমহালে রাঘব বোয়ালদের প্রতিহিংসার শিকার হয়ে স্থানীয়দের নিকট নিজের জনপ্রিয়তা হারাতে বসেছে রাজশাহীর গোদাগাড়ি পৌরসভার 7 নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর রোমেন বিশ্বাস। গোদাগাড়ি উপজেলা ঘুরে সরে জমিনে দেখা যায় একাধিক স্থানে বালুমহালের গাড়ি চলছে দীর্ঘদিন, কিন্তু সেটি নিয়ে কোনো তোলপাড় নেই স্থানীয়দের মাঝে। গোদাগাড়ির আলোচিত বালুঘাট নিয়ে দুই একবার লেখালেখি সহ জরিমানা হলেও তা অজ্ঞাত কারণেই থেমে যায়। স্থানীয়রা বলছেন, ওয়ার্ড কাউন্সিলরের বাবা ছিলেন আনারুল বিশ্বাস, একজন সুনামধন্য ব্যবসায়ী। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তার পুত্র ওয়ার্ড কাউন্সিলর রোমেন বিশ্বাস এই ব্যবসার হাল ধরেন, আর তাতে তেলে বেগুনে জ্বলে ওঠে বালুদস্যুদের। এলাকাবাসীর দাবি, রোমেন বিশ্বাসের বৈধ ব্যবসা বিতর্কিত করতে সুবিধাবাদীরা এমন ছক তৈরি করছেন তার বিরুদ্ধে। গোদাগাড়ি পৌরসভার 3 জন কাউন্সিলর ও 1 জন জেলা পরিষদের মেম্বার বাদী হয়ে যোদ গোসাই দাস ও ভবন্তপুর বালি উত্তোলনের বিষয় নিয়ে অভিযোগ দেওয়ার যে বিষয় এসেছে তার সত্যতা কতটুকু সেটি নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী সংস্থার একজন বলেন, আসলে এগুলো নিয়ে তারাই আলোচনা করছে যাদের লাভের অঙ্ক কমতে বসেছে। তবে 2 দিন যাবৎ যে গুজব ছড়ানো হচ্ছে, গোদাগাড়ি পৌরসভার কাউন্সিলর কর রোমেন বিশ্বাস ও তার অসুস্থ বাবার নামে এটি রটানো মোটেও উচিত নয়। এ বিষয়ে 7 নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর রোমেন বিশ্বাস বলেন, আমাদের এগনেস্টটা কাজ করে সব সময়ের জন্য। আমরা আমাদের যে ব্যবসাটা করি এটা সম্পূর্ণরূপে বৈধ ব্যবসা। আমরা ইজারাদারের কাছ থেকে বালু কিনে নিয়ে এসে সংরক্ষণ কইরা এটা বিক্রি করি, এতে আইনি কোনো বাধা নাই। রাস্তা মেরামত যেটা ভাঙার যে কথাটা বলছে, বিগত 12 থেকে 14 বছরে মানে 3 মেয়রের ইয়ে থেকে রাস্তা সংস্কার এ পর্যন্ত কোনো হয়নি। মানে আমাদের পৌরসভার মানে ম্যাক্সিমাম রাস্তায় ভাঙা। আমি একজন কাউন্সিলর হিসাবে বলতে পারি যে এই কয়েকটা দিনের মধ্যে মানে মেয়র সাহেব মারা যাওয়ার পরে অল্প কয়েক মিল আপনার কিলোমিটার কার্পেটিং হয়েছে শুধু, তাছাড়া ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু আমাদের পৌরসভার ভাঙা রাস্তা। সেক্ষেত্রে বলার কিছু নাই, তাতে রাস্তা যেটুকু ভেঙেছে আমরা নিজেরা সংস্কার করি এবং পৌরসভা টোল বিক্রি করেছে। টোল আপনার 71,20,000 টাকায় সে টোল দিয়েছে, সে টোলের ইজারাদার আমার বাবা, সে টোলের ইজারাদার আমার বাবা। আমাদের কোনো মানে আইনিভাবে আমরা কোনো সময় কোনো দুর্বলতা হয়ে কোনো কাজ করছি না। এগুলো একটা মহল আমাদের নামে মিথ্যা বানোয়াট, এগুলো অপপ্রচার করছে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে। আমার বিরুদ্ধে কিংবা আমার বাবার বিরুদ্ধে যে অপপ্রচারটা করছে এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।